প্রেমিক ছেড়ে চলে যাচ্ছে কিন্তু পিম্পল আপনাকে ছেড়ে কোনোভাবেই দূরে যাচ্ছে না? চৌধুরী সাহেবের শত শত টাকার প্রোডাক্টের লোভ দেখানোর পরও দূরে সরানো সম্ভব হচ্ছে না? যদি তাই হয় তাহলে এখনই সময় কজারিক্সের একনে পিম্পল মাস্টার প্যাচটি হায়ার করার, কারণ এটি হবে আপনার নিজস্ব ছোট পিম্পল ফাইটিং সুপার হিরো, অনেকটা ছোট মরিচের ঝাল বেশির মতো। কজারেক্স একনে পিম্পল মাস্টার প্যাচটি যে কোনো দাগপ্রবণ ত্বকের জন্য মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট। একনের দ্রুত সমাধানের জন্য এই প্যাচটি ফেমাস। এই প্যাচটিকে ছোট ছোট ব্যান্ডেজের সাথে তুলনা করা যেতে পারে, কারণ যখন আমাদের ব্রণ বা পিম্পল দৃশ্যমান অবস্থায় থাকে, অর্থাৎ ভিতরের ফ্লুইডগুলো একদম বোঝা যায় বাহির থেকেই ভিজিবল থাকে, তখন এই প্যাচটি ব্রণের উপরে ব্যবহার করলে ভিতরের ফ্লুইড বা তরল অংশটি বাহিরে বের হয়ে চলে আসবে। প্যাচটি আমাদের ত্বকের এফেক্টেড এরিয়াগুলোতে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে আমাদের ফিউচার ইরিটেশন এবং ইনফেকশন থেকে রক্ষা করে। এছাড়াও এটি আমাদের এক্সেস অয়েল অবজার্ভ করে, রেডনেস রিডিউস করে এবং ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। এই প্যাচটি একটি স্বচ্ছ হাইড্রোকলয়েড উপাদানে তৈরি, যা আমাদের সেন্সিটিভ ত্বকে ইরিটেশন সৃষ্টি করে না। এই প্যাচটি সঠিক নিয়মে ব্যবহার করলেই আপনি আপনার ত্বক দাগমুক্ত এবং পরিষ্কার রাখতে সক্ষম হবেন। তাই এই প্যাচটি ব্যবহারের সময় 5টি স্টেপ ফলো করবেন। এই প্যাচটি ব্যবহারের পূর্বে আপনাদের হাত এবং মুখ ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে কোনো ধরনের ডাস্ট না থাকে। প্যাচটি আপনার ক্লিনজিংয়ের পরপর এবং যে কোনো স্কিন কেয়ারের আগেই ব্যবহার করবেন। এই প্যাচটি শুধু এফেক্টেড এরিয়াগুলোতেই ব্যবহার করবেন, অর্থাৎ আপনার পরিণত পিম্পলের উপরে। একটি পিম্পলের উপর একটি প্যাচই ব্যবহার করবেন এবং অন্যান্য অংশে আপনার এই স্কিন কেয়ার করতে পারেন। প্যাচটি সারা রাত রেখে দিলে অনেক ভালো ফলাফল পাবেন, তাই এই প্যাচটি চেষ্টা করবেন ঘুমানোর আগেই ব্যবহার করতে। এই প্যাচটি আপনার পিম্পলের ভিতরের ফ্লুইড বা তরল অংশটিকে শুষে নিলে এর কালার ট্রান্সপারেন্ট থেকে সাদা কালার হয়ে যায়। এই স্পট ট্রিটমেন্ট প্যাচটি রাতারাতি আপনার ব্রণের উপস্থিতি কমানোর সাথে সাথে আপনার ফিউচার ব্রেকআউট থেকেও ত্বককে রক্ষা করে। তাই যারা অ্যাকনের বিরুদ্ধে একটি দ্রুত সলিউশন চাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি বেস্ট প্রোডাক্ট। তাই আজই আপনার কজারেক্স অ্যাকনে পিম্পল মাস্টার প্যাচে নিয়ে যান এবং নিজেকে বলুন, বাই বাই পিম্পল।